তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পর প্রচারে নামলেন গোপাল শেঠ। এদিন তিন নম্বর ওয়ার্ডের বিভিন্ন মন্দিরে গিয়ে পুজো দেন তিনি। তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পর এদিনই দলীয় কর্মী সমর্থকদের নিয়ে প্রচারে নেমে পড়লেন বনগাঁ পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থী গোপাল শেঠ। স্বর্গীয় পিতৃদেব বনগাঁর প্রয়াত জননেতা ভূপেন্দ্রনাথ শেঠ, ছোট থেকেই রাজনৈতিক পরিমণ্ডলে বেড়ে ওঠা গোপালবাবুর। বাবার মৃত্যুর পর তৎকালীন অবিভক্ত বনগাঁ বিধানসভার আসনটি ফাঁকা হলে সৌগত রায় বনগাঁ বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচনে লড়াই করেন। সৌগতবাবু নির্বাচনে জয়ী হবার পর লোকসভায় চলে যাবার কারণে ফের বনগাঁ আসনটি পুনরায় ফাঁকা হয়। সে সময় এই আসন থেকে লড়াই করে বিপুল ভোটে জয়ী হন গোপাল শেঠ। এরপর সামলেছেন বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ। মাঝে কেটে গেছে বেশ কয়েক বছর, ফের নির্বাচনের আঙিনায় গোপাল শেঠ। তবে এবার নির্বাচন পুরসভার। এদিন সকালে দলীয় কর্মীদের নিয়ে এলাকার বিভিন্ন মন্দিরে পুজো দেন গোপাল। এলাকার শিমুলতলায় হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে পুজো দিয়ে শুরু করেন প্রচার। এরপর স্থানীয় গির্জাতে প্রার্থনাও করেন, স্থানীয় রাধা মাধবের মন্দিরে পুজো দেন। প্রচারে বেরিয়ে এলাকার মানুষের কাছ থেকে করজোড়ে আশীর্বাদ চেয়ে নেবার পাশাপাশি বড়দের প্রণাম সেরে তাদের কাছ থেকেও আশীর্বাদ প্রার্থনা করেছেন গোপাল। এই নির্বাচনে মূল স্লোগান কি হবে, সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে গোপাল শেঠ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন তুলে ধরা, সাধারণকে নিয়ে কাজ করা। পাশাপাশি তিনি আরো বলেন, আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থী দলের থেকে ঘোষণা করেছে, আমরা আজকে প্রথম আমার যে ওয়ার্ডে আমাকে দল টিকিট দিয়েছে তিন নম্বর ওয়ার্ডে, আমি প্রথম পদযাত্রার মাধ্যমে মানুষের কাছে পৌঁছাচ্ছি এবং দেখছি যে আমরা যখন রাস্তা দিয়ে হাঁটছি প্রত্যেকটা মানুষ আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে দুহাত ভরে আশীর্বাদ করছে। সেই অনুযায়ী সবাই মিছিলে এবার শপথ নিয়েছি যে এবার মমতা বন্দ্যোপাধ্যায়কেই চাই বনগাঁ শহরে তৃণমূল কংগ্রেসের পতাকাটাই উঠবে। যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, বনগাঁ পৌরসভার উন্নয়ন এবং মানুষের সঙ্গে যে সামাজিকতার মধ্যে দিয়ে বনগাঁ পৌরসভার নাগরিকদের সঙ্গে নিয়ে ডেভেলপমেন্ট কমিটির মাধ্যমে সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে কাজ করা, এটা মানুষের মধ্যে অলরেডি প্রচার হয়েছে, আমরা সেই প্রচারটাকে আরো সুন্দর করে করছি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।